দেখিবলৈ পোৱা গৈছে ইতিমধ্যে ৰাইজ ওলাই আহিছে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে অঞ্চলটোত যিহেতু এটা চিমেণ্ট ফেক্টৰী নিৰ্মাণক লৈ এতিয়া ৰাইজে প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছিল কিন্তু এই পৰ্যন্ত তাৎপৰ্যপূৰ্ণ বিষয় যে যিগৰাকী আচলতে চক্ৰ বিষয়া আছে চক্ৰ বিষয়াই যি ধৰণৰ গুৰুত্ব আৰোপ কৰিব লাগিছিল এই পৰ্যন্ত কোনো ধৰণৰ গুৰুত্ব আৰোপ কৰা নাই গা এৰাই দিয়া পৰিলক্ষিত হৈছে সমগ্ৰ বিষয়টো সন্দৰ্ভত এতিয়া বৰ্তমান সময়ত চক্ৰ বিষয়ৰ স্থিতি কি বা তেওঁৰ সৈতে আপুনি কথা পাতিবলৈ চেষ্টা কৰিছিল লগতে ৰাইজে কি উল্লেখ কৰিছে সন্দৰ্ভত ধুতিৰাজ হয় হয় সুস্মিতা চাওক এন বি নিউজৰ বাতৰিৰ পিছতে ইতিমধ্যে ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে বৃহত্তৰ ছয়গাঁও অঞ্চলত আৰু এই মুহূৰ্তত আমি উপস্থিত আছোঁ ছয়গাঁওস্থিত চক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ত যিহেতু ইতিমধ্যে সমগ্ৰ ঘটনাটোৰ লগত ৰহস্যজনকভাৱে নাম সাঙুৰ খাইছে স্থানীয় চক্ৰ বিষয়া চিৰঞ্জিত দাসৰ চিৰঞ্জিত দাসৰ স্থিতি অতি ৰহস্যজনক বুলি এই মুহূৰ্তত আমি ক'ব লাগিব ইতিমধ্যে স্থানীয় ৰাইজে আমাৰ লগত কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য কৰাটো পৰিলক্ষিত হৈছিলে চিৰঞ্জিত দাস চক্ৰ বিষয়া চিৰঞ্জিত দাসৰ কাৰ্যকলতে কাৰ্যকালতা আচলতে সেউজ ধাননিৰ প্ৰায় চল্লিছ বিঘাকৈ মাটি কেনেধৰণে এটা চিমেণ্ট উদ্যোগলৈ আল্ট্ৰা টেক চিমেণ্ট উদ্য উদ্যোগ স্থাপনৰ বাবে তেওঁলোকে অনুজ্ঞাপত্ৰ লাভ কৰিছিল এই বিষয়ে ইতিমধ্যে জবাবদিহি কৰিছে ৰাইজে চক্ৰ বিষয়াগৰাকীক আৰু এই এই বিষয়ে ইতিমধ্যে আমি চক্ৰ বিষয়া চিৰঞ্জিত দাসৰ কাষ চাপিবলৈ কেইবাবাৰো চেষ্টা কৰিছিলোঁ আজি দেওবাৰৰ দিন হোৱাৰ বাবে তেখেতৰ ইতিমধ্যে কাৰ্যালয় বন্ধ বুলি তেখেতে নানান বাহানা তেখেতে দিছে যদিও ৰাইজে পূৰ্বতে অভিযোগ কৰা মতে ইতিমধ্যে এইগৰাকী বিষয়াক স্মাৰক পত্ৰ প্রদান করার পিছতো একমাত্র লগত তেখেতৰ সু সম্পর্ক থাকার বই লগত নাম সাংরুখ কেবাগিও দালালর আসল এক আড্ডাস্থলীলে পরিণত হয়েছে নাকি চক্র বিষয়ার কার্যালয় স্থানীয় ছয়গাঁও ৰাজ চক্র বিষয়ার কার্যালয়তে আল্ট্রাটেকর একাধিক দালালে ইয়াতে মুক্ত তেওঁলোকে এক প্রকার আড্ডাস্থলী আড্ডা মারে আৰ লৈ তেওঁলোকে বহু কার্যকলাপ চলাই ইতিমধ্যে অভিযোগ উঠিছে আর ইয়ার এগারী বিশেষ দালালৰ নাম এই মুহূর্তে মানে কোব লাগবো দালালৰ নাম ইতিমধ্যে স্থানীয় প্রতিবাদকারী হাতে হাতে প্লে কার্ড নাম প্লে কার্ডত উল্লেখ করে বৃহৎ প্রতিবাদ করা পরিলক্ষিত হয়েছিল সুন্দর দাস এগারী আন কোনো নয় সুন্দর দাস আর সুন্দর দাসের আন এক পরিচয় আছে আন এক সুকীয় পরিচয় আছে অকল এগারী দালালে অকল যে আল্ট্রাটেকর হয়ে দালালি করেছে এনে নহয় নহয়্ষে এগারি সরকারি কর্মচারী ছয়গাঁও জলসিঞ্চন বিভাগের এগারী চতুর্থবর্গে এগ সরকারি কর্মচারী আর ইয়ার পিছতো কিদরে আল্ট্রাটেকর এক জালিয়াতি করে সেই কৃষিভূমি যি কৃষিভূমি আসল উদ্যোগীকরণ আইনের অধীনত নপরে ভূমি হয়তো উদ্যোগ স্থাপনের বিভাগীয় নীতি নির্দেশনায় সেই সময় অনুমতি নিদিয়ে কিন্তু সেই অনুমতিৰ অনুমতির চূড়ান্ত উলঙ্ঘন করেছিল সুন্দর দাসে আর সুন্দর দাসক এই মুহূর্তে অভিযোগ সহযোগ অভিযোগ উঠিছে এগুলি চক্র বিষয়া যক্র বিষয়ার নাম আমি ইতিমধ্যে লোক চিরঞ্জিত দাস আর চিরঞ্জিত দাসের অতি রহস্যজনকভাবে আন এগারী লাট মন্ডলের নাম ইতিমধ্যে সাগুর খাই পরিলক্ষিত সেইগুলি আন কোনো নয় মুস্তাবিজুর রহমান এই মুস্তাবিজুর রহমান ও চক্র বিষয়া সিরঞ্জিত দাসর যুগলবন্দিটা আসলে আলট্রাটেকের অবৈধভাবে সেরজ ধাননির প্রায় চল্লিশ বিঘাকি মাতি অবৈধ সিমেন্ট ফেক্টরি স্থাপনার যুজা চলার অভিযোগ উঠিছে কিছু মন্তব্য মানে এই বিষয়ে লোক বিচাৰিম এগৰাকী দালালের নাম আসছে সুন্দর দাস সুন্দর দাসের নাম আজি প্রতিগ প্রতিবাদী মুখে মুখে গৈছিলে মুস্তাভিজুর রহমান লাট মন্ডলগী চক্র বিকাশ সিরঞ্জিৎ দাসের বিদ্যুৎ ভয়াবহ গুরুতর অভিযোগ আছে এন পি নিউজের হাতত ইতিমধ্যে এইগুলি আলট্রাটেকর দালাল সুন্দর দাসে এক প্রকার সাত লাখ লগত টকারত লেন থাকারও আমি ইতিমধ্যে এক্সক্লুসিভ ভিজুয়ালস আমি লাভ করছো সেই ভিজুয়ালস আমি লৈ যাব চেষ্টা করি রাজ্যবাসীর কি কব কোব বিচারি মোটামুটি সুন্দর দাস কোন হয় আর চক্র বিখয় ছয়গাঁও ৰাজচক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ত সদায় দালালৰ আদ্ৰাস্থলী হিচাপে পৰিণত হয় দালাল অবিহনে কাম কাজেই নহয় বুলি এক অভিযোগ আছে স্থানীয় ৰাইজৰ ইতিমধ্যে এই মাটি চিমেণ্ট কোম্পানীক দিয়া সংক্ৰান্তত সুন্দৰ দাস যি জড়িত আছে সুন্দৰ দাসৰ লগত ৰূপৰাজ তালুকদাৰ নামৰ আন এগৰাকী দালাল জড়িত থকাৰ অভিযোগ উখাপন হৈছে গতিকে এই ক্ষেত্ৰত ছয়গাঁও ৰাজচক্ৰ বিষয়াৰ যি লাটমণ্ডল যি কানাংগো তেওঁলোকৰ লগত যি মিতিৰালি তেওঁ সুন্দৰ দাস এগৰাকী চৰকাৰী চাকৰি যে কৰ্মচাৰী জলসিঞ্চন বিভাগৰ এগৰাকী কৰ্মচাৰী হৈও দিনটো সৰহভাগ সময় চাৰ্কুল অফিচৰ চেম্বাৰত বহি থাকি তেওঁ যি দালি কাম কাজ চলাই আছে সেই কাম কাজ বন্ধ কৰাৰ বাবে ইতিমধ্যে স্থানীয় ৰাইজে কেইবাবাৰো দাবী উখাপন কৰিছে যদিও আজিলৈকে কিন্তু চক্ৰ বিষয়াই এই বিষয়ে কোনো ধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰা নাই বৰঞ্চ তেওঁলোতে ৰাইজক চিমেণ্ট উদ্যোগ স্থাপনৰ ক্ষেত্ৰত সহযোগিতা আগবঢ়োৱাৰ কাৰণেহে পৰামৰ্শ দিয়ে ইয়াত তেওঁলোকে পেকেজিঙৰ কথা কৈ আছে কিন্তু এনেকুৱা যে চিমেণ্ট উদ্যোগ পেকেজিঙৰ কোনো ব্যৱস্থা নাই য'ত প্ৰডাকশ্যন হয় তাতেই চিমেণ্টৰ পেকিং হয় গতিকে এইটো পেকেজিঙৰ কোনো উদ্যোগ নহয় যে এইটো ৰাইজে বুজি পাইছে আৰু তাৰ কাৰণে আজি ৰাইজে তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ বাধ্য হৈছে আচলতে এটা অভিযোগ উঠিছে

এনেদৰে হুংকার প্রদান কৰিছে স্থানীয় ৰাইজে এন বি নিউজ সহজ সরল ভাষা ভাৰতৰ কথা